ফরিদগঞ্জ 6 নং গুপ্তি পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভায় এম এ হান্নান বলেছেন, আওয়ামী লীগ এই দেশ থেকে পালায়, বিএনপি পালায় না। চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের রিপোর্টে বিস্তারিত। ফরিদগঞ্জের 6 নং গুপ্তি পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। রবিবার 10 নভেম্বর বিকাল 3টায় খাজুরিয়া বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন 6 নং গুপ্তি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন গাছি। সঞ্চালনায় 6 নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম কিরণ। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান। প্রধান বক্তা ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ খুসরু মোল্লা, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খালেক পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ বেপারি, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু পাটোয়ারি। বিশেষ বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আখতার হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আমানত গাজী, পৌর যুবদলের সভাপতি জনতার মেয়র মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিফন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, জেলা মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা স্মৃতি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু প্রমুখ। এ সময় প্রধান অতিথি আলহাজ এম এ হান্নান বলেন, আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়েছে কিন্তু বিএনপি পালায় না। ওই খুনি হাসিনা এদেশে গুম খুন অনেক ছাত্র জনতাকে হত্যা করেছে, তাই সে এই দেশ থেকে পালিয়েছে, আপনাদের ভোটের অধিকার হরণ করেছে। কি জন্য পালিয়েছে? চুরির দায়ে, সন্ত্রাসের দায়ে, খুনের দায়ে। উনি আপনার বাংলাদেশকে ভালোবাসে নাই, উনি আপনাদের সন্তানদেরকে ভালোবাসে নাই, উনি এই দেশের শ্রমিক জনতাকে ভালোবাসে নাই। উনি যদি ভালোবাসত তাহলে হাজার হাজার তোমার মত ছেলেদের উপর উনি গুলি চালাইবার অর্ডার দিতে পারত না। তাহলে উনি বাংলাদেশকে ভালোবাসে নাই, আজও উনি একটি ষড়যন্ত্র করতে চেয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি পুড়াইবার নির্দেশনা দিয়েছিল, এবং সেই ছবি পুড়ালে আমেরিকা আমাদেরকে বিদ্বেষপূর্ণ ভাব দেখাত এবং বাংলাদেশের ক্ষতি হতো। তাই উনি কি বাংলাদেশকে ভালোবাসে? উনি চেয়েছিল ক্ষমতা, ওনার ক্ষমতা, আপনাদের ক্ষমতা নয়, জনগণের ক্ষমতায় যদি উনি আসত তাহলে উনি 2014 সালে জনগণের ভোটের অধিকার দিত, 2018 সালে ভোটের অধিকার দিত, 2024 সালে ভোটের অধিকার দিত। এই ভোটের অধিকার আমাদের নেতা কর্মীরা আন্দোলন করে আদায় করার চেষ্টা করেছিল, এই জন্য অনেক নেতার বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছে, সন্ত্রাসী মামলা দিয়েছে এবং অনেকেই জেল খেটেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমরা ওনার ছেলে কবর পথে দোয়া করছি, আল্লাহ যেন